Hey guys, assalamualaikum. This is Fayaz from the Fayaz YouTube channel. So, আজকে আমরা আছি ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক কেন্দ্রের ঠিক পারমাণবিক ব্রিজের কাছে। আমাদের পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন, পিছনে এই ব্রিজের পিছনে যে অংশটি বাকি রয়েছে, এটা পুরোটাই হল রূপপুর পারমাণবিক কেন্দ্র। এবং আমরা আছি বর্তমানে ঠিক নিচে আপনার চেষ্টা করছি। এটা হলো পুরোটাই যেটা 1916 সালে অবস্থিত এই ব্রিজটি স্থাপন করে। এবং এইটিকে ব্রিটিশ কাল থেকে আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ব্রিজ। এখনই আমরা একটু আগে দুর্ভাগ্যক্রমে শর্ট নিতে পারলাম না, বাট হাবার্ট ব্রিজের উপরে সেই কাঙ্ক্ষিত যে ট্রেনগুলো চলে তাদের একটা গেল। অ্যান্ড আমরা যাচ্ছি আর কি স্টেশনের দিকে, যদিও আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তো রাতের বেলা চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু ঘুরে দেখানোর। আর এখানে ব্রিজের নিচে ঠিক প্রথমে তো ভাবছিলাম হয়তো মেলা হচ্ছে, বাট না, এখানে ব্রিজের নিচে সবসময় আর কি এরকম কিছু স্টল থাকে, অনেকেই দেখতে আসে। ওইটা হলো পারমাণবিক কেন্দ্র ব্রিজটার পাশে। অ্যান্ড এখানে ছোটোখাটো ফুচকা, আইসক্রিম সব কিছুই অ্যাভেলেবল। যারা ঘুরতে আসবে অবশ্যই তারা এখানে মনোরঞ্জকর ফিল করতে পারবে। এখন আমরা যাচ্ছি রূপসা স্টেশনে। এখন আমরা ব্রিজের উপরে উঠতেছি, ব্রিজ থেকে নিচের অংশটা যেটা ছিলাম তার উপর থেকে উঠতেছি। আসলে অনেক উঁচু ব্রিজটা, হোপফুলি আপনারা দেখতে পারতেছেন। পিছনের ভিউটা ঠিক এমন, এখানে মোটামুটি একটা জমকালো অবস্থা থাকে অল টাইম। আমরা এখন আমাদের অটোতে, এটা অটো আমাদের দুইটা অটো, এখানে একটা এখানে একটা, তো এটাতে আমরা যাচ্ছি। আমরা এখন আছি পাকশি স্টেশনে। অ্যান্ড পাকশি স্টেশনের সাইড দিয়ে এখানে দেখার মতো যে সব দর্শনীয় স্থান রয়েছে সেটা এখন আমরা দেখতে যাচ্ছি। ঠিক পাকশি স্টেশনের অপর দিক থেকেই যে সিঁড়িটা, সেখান থেকে মোটামুটি আমাদের ফ্যামিলি মেম্বার সবাই এখানে। আর বেসমেন্ট থেকে পাকশি স্টেশনের যে লাইনটা সেটা তুলনামূলকভাবে অনেক উপরে, পাশে নদী, তো এটা ইয়াতে একটু উঁচু স্থানে আছে। এটা পাকশি স্টেশন, আমার প্ল্যাটফর্মে মোটামুটি চলে আসছি। এখন আমরা আছি পাকশি স্টেশনের বেসমেন্টে, এটা স্টেশনের লাইন। ব্রিজটা দেখাই, এইখানে সেই ব্রিজটা, এখান থেকে আমরা একটু আগে আসলাম। এটা প্ল্যাটফর্ম, বাট তুলনামূলকভাবে অনেকটাই ছোট। আই থিঙ্ক সামনে আছে কিনা আমি জানি না, দেখা যাক। এটা ঠিক বসার স্থানগুলো পিছনে। আর এই যে দেখতে পাচ্ছেন আলো পিছনের দিকে, সেটা হলো আসলে রূপপুর পারমাণবিক কেন্দ্রের কিছু বিল্ডিং।
আমরা যাব।